Dear students, welcome you once again to my online class. দেখো আজকে আমরা আমাদের ওই ক্লাস কোর্সের আজকে আমরা 19তম দিনে এসে পৌঁছে গেছি। আজকে আমরা past continuous tense নিয়ে আলোচনা করব। কতদিন আমরা past indefinite বা simple past নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা করব past continuous tense নিয়ে। দেখো past continuous tense বলতে কি বোঝে আগে বলে নিই। অতীতে কোনো কাজ ঘটেছিল এমন বুঝলে কিন্তু ক্রিয়ার past continuous tense হয়। দেখো যদি চেনার নিয়মটা নিয়ে আসল জরুরি, যদি দেখো বাংলা বাক্যের শেষে করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম বা নাচছিল, ঘটছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এই জাতীয় শব্দ থাকে, মানে অতীতে কোনো কাজ ঘটছিল এমন বোঝায়, তাহলে তুমি বুঝে নেবে যে সেখানে past continuous tense হয়েছে। আমি আবার বলি, যদি অতীতে কোনো কাজ ঘটছিল বা চলছিল এমন বোঝায়। যেমন মনে করো সে আমার বাড়িতে আসছিল, আমি তার বাড়ি যাচ্ছিলাম, সে ভাত খাচ্ছিল, দেখো সবগুলোই অতীতে ঘটছিল এরকম বোঝাচ্ছে। এই টাইপের যদি বাক্য থাকে তাহলে বুঝবে তুমি সেখানে past continuous tense হয়েছে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি দেখো করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নাচ্ছিল, ঘুমাচ্ছিল ইত্যাদি থাকে তাহলে বুঝবে past continuous tense হয়েছে। এখন সেক্ষেত্রে গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা বসাবে, তারপরে ওয়াজ অথবা ওয়ের, তারপরে মূল ক্রিয়া ভি ওয়ান রূপের সঙ্গে আইএনজি যোগ করবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো সে আমাদের বাড়িতে আসছিল, দেখো লাস্টে আসছিল যোগ আছে, তাহলে করছিল, খাচ্ছিল, আসছিল এরকম বোঝালি তো past continuous tense হয়। তাহলে কে আমাদের বাড়িতে আসছিল, হি মানে সে, তারপর ওয়াজ অথবা ওয়্যার, হি এর পর ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ, তারপরে এবার আসছিল, আসাটা মূল ক্রিয়া, ও ভি ওয়ান রূপ হচ্ছে কাম, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে হি ওয়াজ কামিং টু আওয়ার হাউস, সে আমাদের বাড়িতে আসছিল। রামবাবু বাজার যাচ্ছিলেন, দেখো যাচ্ছিলেন যোগ আছে, করছিলেন, খাচ্ছিলেন, যাচ্ছিলেন এরকম বোঝাচ্ছে, তাহলে রামবাবু, তারপর ওয়াজ অথবা ওয়ার, রামবাবু ওয়াজ, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, যাওয়া মানে গো, তার সঙ্গে আইএনজি, গোয়িং টু দ্য মার্কেট, তাহলে রামবাবু ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। মা রান্নাঘরের কাজ করছিলেন, তাহলে মাদার, তারপর ওয়াজ অথবা ওয়ার, মাদারের পর ওয়াজ হবে, তাহলে মাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য কিচেন। ছেলেটি ইতিহাস পড়ছিল, তাহলে দ্য বয় ওয়াজ রিডিং হিস্ট্রি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যদি বাংলা বাক্যে শেষে দেখো করছিল, খাচ্ছিল, নাচছিল, যাচ্ছিল বা অতীতে কোনো কার্য ঘটছিল এরকম বোঝায় তাহলে বুঝবে সেটা past continuous। গঠনের নিয়ম প্রথমে কর্তা, তারপর ওয়াজ অথবা ওয়ে, তারপর মূল ক্রিয়ার ভি ওয়ান রূপের সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি এটাই যেখানে লিখেছি যে অতীতে কোনো কাজ ঘটছিল বা চলছিল বোঝালে এই টেন্স হয়। চেনার নিয়ম বাংলা বাক্য শেষে করছিল, খাচ্ছিল, যাচ্ছিলাম, আসছিলাম ইত্যাদি যোগ থাকলে বুঝতে হবে past continuous tense। এবার গঠন দেখ, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভি ওয়ান প্লাস আইএনজি, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি এই যে জিনিসগুলো লিখেছি যে এবার যদি এইগুলো তোমরা করো, তাহলে আমি গতকাল সকালে ফুটবল মাঠে ফুটবল খেলছিলাম, তাহলে কি হবে বলো? প্রথমে কে খেলছিল? আমি তোমাদের জন্য এগুলো করতে দিয়েছি, ইউ উইল ডু অল দিস থিংস। দেখো আমি বলে দিচ্ছি তবু, তাহলে কে কত ফুটবল খেলছিল? আমি, তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। তারপরে দেখো মা সে সকালে বাজার যাচ্ছিল, কে যাচ্ছিল? সে, তাহলে যাচ্ছিল আছে, তাহলে হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। তারপরে দেখো তারা আজ আমাদের বাড়িতে আসছিল, তাহলে দে ওয়্যার, দে পর ওয়্যার হবে, দে ওয়্যার কামিং টু আওয়ার হাউস ইয়েস্টারডে বা সরি আজ আছে টুডে। মা রান্নাঘরে মাংস রান্না করছিল, তাহলে মাদার ওয়াজ কুকিং মিট ইন দ্য কিচেন। তারপরে দেখো আছে রিনা সকালে নজরুল গীতি গাইছিল, তাহলে রিনা ওয়াজ সিঙ্গিং নজরুল গীতি ইন দ্য মর্নিং। তার মানে দেখো এখানে গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য কর্ম। তাহলে আমরা আজকে যা জানলাম যে অতীতে কোনো ক্রিয়া ঘটছিল বোঝালেই বা চলছিল বোঝালেই কিন্তু হবে, প্রথমে বুঝতে হবে যে এটা past continuous। গঠনের নিয়ম প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। ক্লিয়ার? দেখো তোমাদের আমি এগুলো হোম টাস্ক হিসেবে দিয়েছি, এগুলো তোমরা আমাকে সবাই কমেন্ট বক্সে করে দেখাবে। আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভি ওয়ান প্লাস আইএনজি, তারপর অন্যান্য কর্ম। আমি প্রত্যেকটা এমনি আলোচনাও করে দিলাম, সো ডু ইট ইন ইউর হাউস অ্যান্ড লেট মি নো ইট ফ্রম মাই কমেন্ট বক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং, প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।